তো বন্ধুরা, আমি এখানে আজকে একটা চটজলদি চিকেনের রেসিপি রান্না করছি। তো এটাকে আপনারা সসি চিকেন বা চিলি চিকেন যাই বলতে পারেন। তার জন্য আমি এখানে প্রথমে চিকেনের পিস করে নিয়েছি, অল্প চিকেন আছে এটা থেকে আমি পিস করে নিয়েছি। এখানে আছে আমার কর্নফ্লাওয়ার, এখানে নুন আছে, এখানে গোলমরিচ, আর এটার মধ্যে আমি একটু ক্যাপসিকাম, এখানে আমি রসুন কুচিয়ে রেখেছি, একটু অল্প গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আর তার সাথে আমার তিন রকম সস লাগছে, একটা হচ্ছে সয়া সস, কালো ডার্ক সয়া সস, তার সাথে টমেটো সস, আর এখানে গ্রিন চিলি সস নিচ্ছি আমি এখানে। তো বন্ধুরা চলুন আমি রেসিপিটা এবার স্টার্ট করছি। তো এবার আমি এই চিকেনের টুকরোগুলোতে অল্প গোলমরিচ আর নুনটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা আমি একটু ম্যারিনেট করে নেব। আর তার সাথে এখানে যে রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও এখানে খানিকটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পুরো রসুনটাই দিয়ে দিতে পারেন। এটা ঝালটা পরিমাণ মতো বুঝে দেবেন, বাচ্চারাও যাতে খেতে পারে। অ্যাকচুয়াল অনেক সময় বাচ্চারা বাড়িতে বায়না করে যে চিলি চিকেন বা সস জাতীয় চিকেন দিয়ে করলে ওদের খেতে ভালো লাগে, তাই জন্য এটা চটজলদি একটা রেসিপি শেয়ার করি। এখানে আমি কড়াইতে আগে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি, সাদা তেলেই রান্নাটা হবে এখানে। তো সাদা তেলটা গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা চাইলে আপনারা কিউব করেও কাটতে পারেন, আমি এখানে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা একটু পরে দেবো, তার আগে আমি পেঁয়াজটাকে এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা এখানে আমি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা আর লঙ্কা কুচিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বা ঝালের পরিমাণটা অনুযায়ী দেবেন। আমি এখানে দুখানা লঙ্কা জাস্ট কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচি নাও দিতে পারেন, বাচ্চারা ঝাল খেতে চায় না অনেক সময়। তো আমি এখানে দুটো জাস্ট কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা আমি একটুখানি তেলের মধ্যে জাস্ট নাড়াচাড়া করে নিই। তো এখানে আমি এবার চিকেনটা একটু অ্যাড করে দিচ্ছি, যেটা আমি রসুন কুচি আর গোলমরিচ আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। তো আপনারা এটার মধ্যে ডিম কোটিং করতে পারেন, আমি যেহেতু এটা চটজলদি বানাচ্ছি তাই আর এটাতে ডিমটা অ্যাড করলাম না। আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়েছে, সেই অবস্থাতে আমি চিকেনগুলোকে অ্যাড করি। তো এবার আমি অল্প পরিমাণ এখানে নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেব। নেওয়ার পরে এটা অলমোস্ট আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এটার পরে আমি এখানে তিন রকম সস অ্যাড করি। এক টেবিল চামচ সয়া সস, ডার্ক সয়া সসটা নিচ্ছি, এক টেবিল চামচ কি তার থেকে একটু বেশি নিয়ে, আচ্ছা তার মধ্যে আমি একটু গ্রিন চিলি সস অ্যাড করছি। চিলি সসটাও আপনারা ঝালের পরিমাণটা অনুযায়ী দেবেন, আমি এখানে এক চামচ আর একটুখানি দিলাম। আর তার সাথে আমি এখানে টমেটো সসটা অ্যাড করে দিচ্ছি। তিন রকম সস এখানে আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে একটু মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে তিন রকম যে সসটা অ্যাড করে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে অফ করেও দিতে পারেন, কারণ সসটা অনেক সময় ধরে যাওয়ার, নিচ থেকে ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আমি এখানে দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়েছি, নেওয়ার পরে এটাকে আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে গ্রেভিটা একটু থিক হয়ে গেলে নুনটা একটুখানি পরিমাণ মতো দেখে নিয়ে তারপর নুনটা দেবো, কারণ সসে অলরেডি নুন থাকেই অল্প। তো এখানে পরে দেখে আমি নুনটাকে অ্যাড করছি। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণ জল এতে আমি অ্যাড করে দেবো। তো এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করছি, যেটাতে সস গুলেছিলাম ওইটাতে আমি জলটাকে অল্প অল্প করে অ্যাড করলাম। জলটা একটু ফুটে গেলে যদি আপনাদের মনে হয় গ্রেভিটা ঠিক হবে তা আর একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিতে পারে। তো বন্ধুরা এখানে আমার চিকেন রেডি, চিলি চিকেন। তো এখানে আমি অল্প পরিমাণ একটু জলটা অ্যাড করেছিলাম যেমন তোমাদের বলেছি, আর তার সাথে এখানে আরেকটু অল্প পরিমাণ নুনটা আমি টেস্ট করে দেখলাম একটু কম কম হয়েছে, তার একটু নুন অ্যাড করে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার এটাকে এখানে আমি পরিবেশন করে দিচ্ছি আলাদা একটা বলে। তো এখানে বাদবাকি গ্রেভিটুকু আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার চিলি চিকেন বা সসি চিকেন এখানে রেডি। তো আপনারাও বাড়িতে এই চিকেনটা ট্রাই করতে পারেন, বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে। তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।